দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এসটিভির রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে। আপনাদের সঙ্গে আছি আমি রিয়াদ হাসান। আমাদের আজকের আলোচনার বিষয় নদী ভাঙন ও বন্যা পরবর্তী পুনর্বাসন। দর্শক আজকের বিষয়ে আপনিও আপনার প্রশ্ন বা মতামত জানাতে পারেন আমাদেরকে এসএমএস করার মাধ্যমে। এসএমএস করতে পারেন এলই লিখে স্পেস আপনার নাম এবং মতামত লিখে পাঠিয়ে দিতে পারেন 16361 এই নম্বরে। আবারও বলছি 16361 এই নম্বরে, যে কোনো মোবাইল থেকে। আজকের এ প্রসঙ্গে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এ কে এম সাইফুল ইসলাম, পোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী এবং সিইজিআইএস এর উপনির্বাহী পরিচালক ডক্টর মমিনুল হক সরকার। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই জনাব সাইফুল আপনার কাছে যেতে চাই, যেহেতু আপনারা বুয়েট থেকে এই পানি বিষয়ক গবেষণাগুলো করে থাকেন, তো বাংলাদেশে প্রতি বছর যেভাবে বন্যা হচ্ছে, এবছরের বন্যায় আপনি পার্থক্য কি দেখছেন সেটা একটু আমরা প্রথমে জানবো, পরবর্তীতে অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। এবছরের যে বন্যাটা সেটা আমাদের যে সমস্ত বড় বড় বন্যাগুলি হয়, আমরা যে 1988 এবং 2007 বেশ বড় বন্যাগুলি দেখলাম, তার সাথে এটা কম্পেয়ার করা যায়। এর কারণ হচ্ছে আমাদের এবছর যে পানির লেভেল যেটা ছিল ভাদুরাবাদ স্টেশনে, আমরা দেখছি যে 1.21 আপনার মিটার অ্যাভোভ ডেঞ্জার লেভেল ছিল, অর্থাৎ অনেক উঁচু এবং অনেক পানি সমতল অনেক উঁচু ছিল, অনেক এরিয়া প্লাবিত হয়েছে, এবার 19টা জেলা আপনার বন্যায় প্লাবিত হয়েছে। তো এই ধরনের বড় বন্যা যেটা অনেক বেশি প্রপার্টি ড্যামেজ করে সেগুলো আমাদের সবসময় আসে না, মোটামুটি 7 থেকে 10 বছরের একটা ইন্টারভেলে হয়। তো সেই হিসাবে চিন্তা করলে আমরা একটা বড় বন্যা দ্বারা এবার ক্ষতিগ্রস্ত হলাম আর কি। তো এখন আসলে পানির যে ট্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন, জি, সেই পানির ট্রেন্ড তো এখন তো ডাউনওয়ার্ড। জি, এখন ডাউনওয়ার্ড। তো আসলে এখন আমরা আজকে এই কারণে আমরা আলোচনা করছি যে বন্যা পরবর্তী আমরা কিভাবে মোকাবেলা করব। তো একটা আশঙ্কা কিন্তু আছে, পূর্বাভাস কেন্দ্র থেকে বলা হচ্ছে যে অগাস্টের শেষ নাগাদ নতুন করে একটা বন্যা হতে পারে, সে বিষয়ে আপনি কি বলছেন? প্রথমত হ্যাঁ, এখন সবগুলি নদীতেই দেখা যাচ্ছে ডেঞ্জার লেভেল, যেটা আমরা বিপদ সীমা বলি, সেটার থেকে নিচে আছে, প্রায় 1 মিটারের নিচে আছে অনেক জায়গায়। তো এই মুহূর্তে আমাদের দেশে ওভাবে বন্যা নাই, তবে যেটা আছে, যেটা নিয়ে আজকের আসলে এই আলোচনাটা, সেটা হচ্ছে আমাদের তীব্র নদী ভাঙন আছে, কারণ আমাদের পানি খুব স্রোতে নেমে যাচ্ছে এবং মাটিটা ভিজা ছিল, যার ফলে আমরা এখন রিভার ব্যাঙ্ক এরোশন দেখতে পাচ্ছি, মানুষ বাড়িঘর হারাচ্ছে। আর যেটা আছে যে বন্যার পরবর্তীতে মানুষ কিন্তু দুঃখ কষ্টে আছে, তো সেই দিক থেকে চিন্তা করলে এখন বন্যার সাময়িক ধাক্কাটা চলে গেছে, কিন্তু ডিজাস্টারটা আসলে মানুষের কমে নাই। তো আর পরবর্তী বন্যার ব্যাপার আমি বলবো, এটা হচ্ছে একটা প্রিডিকশন ছিল যে এবছর, যেহেতু আপনারা জানেন যে একটা এনসো একটা ফেনোমেনা আছে প্রশান্ত মহাসাগরে আপনার ওয়েদার সার্কুলেশন প্যাটার্নের অনুসারে, তো সেই ফেনোমেনা অনুসারে এবছরটাকে বলা হয় লা নিনো ইয়ার হবে, তো অগস্টের শেষে বা সেপ্টেম্বরে। সাধারণত দেখা গেছে যে আমাদের দেশে যে বড় বন্যাগুলো সেগুলি লা নিনো ইয়ারে হয়, তো আমরা ব্রহ্মপুত্র বেসিনে এবং মেঘনা বেসিনে অলরেডি একটা বড় বন্যা হয়ে গেল, যেটা 100 বছরের রেকর্ড ব্রেক করেছে দুই একটা স্টেশনে, যেমন ইলশাইনঘাট, ধলেশ্বরীতে, আপনার বাহাদুরাবাদ পয়েন্টে। তো সুতরাং আর একটা যে বড় বন্যা আসবে এটা অতটা নিশ্চিত না এই মুহূর্তে মনে হচ্ছে, তবে দেখা যেতে পারে যে অগস্টের শেষে এবং সেপ্টেম্বরের শুরুতে আমাদের কি পরিস্থিতি হয়। জি, ধন্যবাদ। আমি একটু এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক সেন্টার পক্ষ থেকে, আপনারা তো বিভিন্ন ধরনের সার্ভে করে থাকেন সরকার ভাই, আপনি একটু বলবেন যে উনি যে কথাটি বললেন যে অগস্টের শেষ দিকে এবং সেপ্টেম্বরের শুরুর দিকে, এখানে কিন্তু একটা ঝুঁকি থেকে যায়, তো সেই ঝুঁকিটা যেহেতু এবার বন্যা অন্যবারের বন্যার চেয়ে একটু ব্যতিক্রম, আপনাদের সার্ভে কি বলছে? ঠিক, আমরা সার্ভে করি সবসময় তা না, আমাদের কেউ যদি বলে যে এটা করে দেন আমরা কাজটা করি, তবে একজন আমিও ফ্লাড এবং মূলত আমি রিভার ব্যাঙ্কুরেশন নিয়ে কাজ করি। তো এবারে বন্যা সম্পর্কে একটা ব্যাপার হচ্ছে, আমাদের কাছে মনে হয়েছে, সাইফুল হয়তো ভালোভাবে বলতে পারবেন, যে বাহাদুরাবাদে কিন্তু 88 যেই লেভেল ছিল ওইটার থেকে কয়েক সিটির উপরে চলে গেছে, ইয়াতে তার মানে 88 ক্রস করেছে, ইয়াতে যমুনাতে ক্রস করেছে, কিন্তু সৌভাগ্য এইটা যে গেঞ্জাদের পানি তখনও বাড়ে নাই, যার জন্য বড় কোনো বন্যা হয় না, কিন্তু আরও বড় হতো, আরও লেন্দি হতো যদি মানে গেঞ্জাদ রিভার যেটা আমরা পদ্মা বলি ঢাকা ইয়েতে ডুকসা রাজশাহী দিয়ে, সেটা যদি ও পানি বাড়তো তাহলে কিন্তু এই নিম্নাঞ্চল এই অংশটা কিন্তু প্লাবিত হয়ে যেত, কারণ একটা বড় বন্যা কিন্তু গেঞ্জাদ দিকে গেছে। সেদিক থেকে ঠিক আছে, ব্যতিক
আরেকটা হলো যে যেমন ধরেন গ্যাঞ্জেজে যেটা হয় বর্ষার পরে আসে, যমুনাতে আগে আসে, তা এখন যদি গ্যাঞ্জেজে পানি বাড়ে তাহলে আবার একটা বন্যা হতে পারে, আর যদি দুইটা কোয়েন্সেট হয়ে যায় তাহলে ওই যে 88-98 মতো বিশাল বন্যা হয়ে যাবে আর কি। তবে এই ধরনের প্রেডিকশন যেহেতু আসলে এখনও তৈরি হয় না, যে অনেকদিন আগে বলা সম্ভব, ওইটা নিয়ে হতে পারে না হতে পারে, দুইটাই সমান সমান ইয়ে আছে সম্ভাবনা। তাহলে পানির ট্রেন্ড কি বলছে? পানির ট্রেন্ড তো এখানে বলবে না, যখন বন্যা আসে তখন হয়তো কয়েকদিন আগে, এক সপ্তাহ দুই সপ্তাহ আগে প্রচণ্ড বৃষ্টি হয়, তো সেই জিনিসটা তো আগেভাগে প্রেডিক্ট করা এখনো সম্ভব না আসলে, সেই পর্যায়ে আমরা এখনো যেতে পারিনি। রাইট, আচ্ছা ঠিক আছে। জনাব রেজা, আপনার কাছে আসতে চাই, আপনারা তো সারা দেশের এই নদী ভাঙন কবলিত এলাকার মানুষদের সাথে পথ চলেন এবং তাদের দুঃখ দুর্দশার কিছুটা অংশীদারও আপনারা হয়ে থাকেন, তো এখন একটু আমি বন্যা পরবর্তী সময় কী ধরনের দুর্ভোগ তৈরি হয়, আমরা বিভিন্ন সময় রিপোর্ট করেছি, আমাদের প্রতিনিধিরা রিপোর্ট পাঠান, সেগুলো আমরা প্রতিদিন অন এয়ার করছি, কিন্তু আপনাদের বাস্তব অভিজ্ঞতা থেকে কি বলবেন যে আসলে এই বন্যার তো মানুষদের আসলে অভাব অভিযোগের জায়গাটা আসলে কোথায়? এখানে প্রধান সমস্যা যেটা হচ্ছে বন্যা পরবর্তী, সেটা হলো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাটা, এবং এই ক্ষেত্রে বড় সমস্যাটা দেখা যায় বিশুদ্ধ পানির সমস্যাটা, এবং আরেকটা বড় সমস্যাটা যেটা দেখা দেয় আমরা যেটা এবছরও প্রখরভাবে উপলব্ধি করছি, জ্বালানির সমস্যা। কারণ আপনি আশ্রয়কেন্দ্রগুলোতে কতদিন আপনি খিচুড়ি খাওয়াবেন, তাদেরকে নিজস্ব কিছু রান্না করে খেতে হবে, আর বিশুদ্ধ পানির এটাও একটা বড় সমস্যা। এরপরে হচ্ছে যে যার যার বাড়িতে ফিরে যাওয়ার সমস্যা, এবং সবচেয়ে বড় বিষয় যেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেটা হলো যে আবার আমন ধানের জন্য এবং কৃষি কাজের জন্য নিজেকে তৈরি করা। কৃষক কিন্তু বসে থাকে না, তবে তার মানে এই নয় যে তার সরকারি এবং বেসরকারি সাহায্যের প্রয়োজন নাই, এইসব ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার হলো সরকারের সহযোগিতা, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারগুলো যেন আবার তৈরি করা হয়, রোড গার্ডগুলো, তারপরে কৃষিক্ষেত্রে একটা বড় সহযোগিতার প্রয়োজন হয়, আর বেসরকারি সংগঠনগুলো তো তাদের সাথে আছেই না। এখন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় তো আলাদা মন্ত্রণালয় আছে, তারা যেমন কাজ করছে, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তারা কিন্তু খাদ্য বিতরণ কর্মসূচির নামে কিন্তু তারা এগুলো পালন করছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্যাপারে আপনাদের স্পেসিফিক কি শুনেছি কোনো পরিকল্পনা তাদের কাছে দেয়া হয় কি না? ইনফ্রাস্ট্রাকচার এই কাজটা করার জন্য মূলত এই ক্ষেত্রে এনজিওতে খুব একটা কাজ নেই এবং করা সম্ভবও নয়, কারণ হলো ইনফ্রাস্ট্রাকচার বলতে আমি বোঝাচ্ছি ধরেন রাস্তাঘাট, বিশেষ করে বড় রাস্তাগুলোর কাজ, যে রাস্তাটা ভেঙে যাচ্ছে সেই রাস্তাটা প্রতি বছর যেন ফি বছর না ভাঙে, সেজন্য তো আপনারা নানান সময় পরামর্শ দিয়ে থাকেন, বিভিন্ন আলোচনা সেমিনার আয়োজন করেন, তো সেখান থেকে তো আপনারা জনপ্রতিনিধিদের কিছু মেসেজ তো দিয়ে থাকেন। এক্স্যাক্টলি, এবং এই ক্ষেত্রে বিশেষ করে হাইওয়েগুলো খুব বড় একটা ইফেক্টেড হয় না, এক্ষেত্রে বড় ইফেক্টেড হয় বিশেষ করে এলজিইডির বি টাইপ রোডগুলো, যেগুলো গ্রামের দিকে এবং বড় শহরগুলোর সাথে যেগুলো উপজেলাগুলোকে সংযুক্ত করেছে, তো সেগুলো গত 10-20 বছরে প্রভূত উন্নতি হয়েছে। সবচেয়ে বেশি ইফেক্টেড হয় উপজেলা সদর থেকে ইউনিয়ন লেভেলের ইনফ্রাস্ট্রাকচারগুলোতে, কমিউনিকেশনগুলোর জন্য সেগুলোকে দ্রুত মেরামতের প্রয়োজন আছে, কিন্তু আমি সেটাকেও খুব একটা গুরুত্বপূর্ণ মনে করি না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে তাড়াতাড়ি যেন কৃষক তার মাঠে গিয়ে ফসল ফলানোর কাজটা শুরু করতে পারে, এবং সেই ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয় গত বেশ কয়েকটা বছর ধরে উপযুক্ত ভূমিকা রেখেছে, এবং আমরা এবারেও মনে করি যে সরকার এক্ষেত্রে ভালো ভূমিকা রাখবে। জি জনাব সাইফুল, আপনি কি একটু বলবেন যে আমাদের বাংলাদেশে যে প্রতি বছর বন্যা হয়, জি, সে বন্যায় আমাদের যতটুকু প্রস্তুতি দরকার ততটুকু প্রস্তুতি কি আমরা আগেভাগে নিতে পারি? না, আমরা আসলে ততটুকু প্রস্তুতি নেই না, বিশ্ব তো আমরা দেখি বন্যার সময় বালির বস্তা ফালাচ্ছে, প্রোটেকশনের চেষ্টা করা হচ্ছে, ব্লক ফেলা হচ্ছে, এটা আসলে আমাদের একটা বলবো যে আমলাতান্ত্রিক জটিলতা, এবং আমাদের যে ন্যাশনাল ওয়াটার পলিসিতে বলা আছে যে ফ্লাড রিক্স জোনিং করা, এবং যে অঞ্চলগুলো আমাদের সমস্ত অঞ্চল আমরা প্রোটেক্ট করব না, আমাদের গুরুত্বপূর্ণ অংশগুলোকে আমরা প্রোটেক্ট করব সাফিসিয়েন্ট ডিগ্রি, সব জায়গায় একেবারে ফুল প্রোটেকশন। আমরা এখন যেটা করি ফ্লাড ম্যানেজমেন্ট করি, ফ্লাডকে আমরা পুরোপুরি প্রোটেক্ট করার চেষ্টা করি না, এটা ডিজারেবলও না, এটা করা সম্ভবও না।
তো সেক্ষেত্রে আমরা যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের আসলে ফ্লাড রিস্ক জোনিং করা দরকার, যেটা আমাদের ন্যাশনাল পলিসিতে বলা আছে, এবং সেই অনুসারে আমাদের ভাবতে হবে কোন অংশে আমরা কী ধরনের ইনফ্রাস্ট্রাকচার করব, কী ধরনের প্রোটেকশন দিব এবং কী ধরনের ব্যবস্থাপনা নিব, এটা ফ্লাডের আগেই আমাদের শুরু করতে হবে। এবং ফ্লাড আসার পরে আসলে এটা শুরু করলে আমার মনে হয় দেরি হয়ে যায়। এবারও আমরা দেখলাম এবং সবসময় আমরা এটা বলি এবং হয়তো ভবিষ্যতে আমরা বন্যার আগেই আমাদের এই প্রয়োজনীয় মেনটেন্যান্স, যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখলাম যে এবার এমব্যাঙ্কমেন্ট ফেইলুর হলো এবং আমরা এই বাঁধগুলি দেওয়া হয় বন্যার সময় সেফ থাকার জন্য, কিন্তু আমরা দেখলাম এই ধরনের একটা ফ্লাডে আমরা আসলে সেফ না। আমরা আমরা দেখলাম অনেক জায়গায়, আপনার শরীয়তপুরে, তারপর অন্যান্য অনেক জায়গায় যেখানে আমাদের সিরাজগঞ্জে, আমাদের গাইবান্ধায় আমরা দেখলাম বাঁধ ভেঙে গেছে। এর মেইন কারণ হচ্ছে আপনার বাঁধটা ঠিকভাবে আমরা মেনটেন করতে পারিনি। এবং সেখানেও আপনি যদি আরেকটু ভিতরে যান দেখবেন যে অর্থের জন্য চাওয়া হয়েছিল কিন্তু আসলে সময় মতো বরাদ্দ হয় নাই, কাজ শুরু করতে করতে বর্ষা চলে আসছে, তো অনেক রকম সমস্যা কিন্তু আমাদের আছে। এবং এই সমস্যার জন্যই কিন্তু আমরা দেখা যায় যতটা আমরা ফ্লাড ডিজাস্টার রিডিউস করতে পারতাম রিস্ককে, সে ততটা আমরা করতে পারছি না। সরকার সাহেব, আপনি কি একটু বলবেন যে আমরা বন্যার কারণে যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হই, আমরা যদি প্রিকশনারি অ্যাক্টিভিটিস দিয়ে যদি সেটাকে যদি আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারতাম, তাহলে আমরা কি আর্থিকভাবে লাভবান হতে পারতাম কি না? সে তো বটেই, এক এক সব ব্যাপার ছিল। যে যে প্রফেসর সাইফুল যেটা বলল যে আমরা সব জায়গায় বন্যা নিয়ন্ত্রণ করতে চাই না, করা ঠিকও না, আমি এর সাথে একমত না। যে সমস্ত জায়গাতে বন্যার পূর্বাভাস নেই বা যেখানে বন্যা হচ্ছে না সেখানে আপনি না, এটা ছাড়াও যেমন বন্যা যে একবারে দরকার নাই এমনটা না, বন্যারও মানে এনভায়রনমেন্টের জন্য, পরিবেশের জন্য দরকার। কিন্তু আবার বন্যার সাথে যে বন্যাই সবটা ক্ষতি করে এমন না, প্রিপারেটরি মেজার নিলে কিন্তু হয়। যেমন এখন কিন্তু মানুষ কী করেছে, মানে আমন থেকে চলে গেছে ইয়েতে, তার মানে ফসলের ক্ষতিটা তার কমাতে পেরেছে সে। 98-এর মতো বিশাল বন্যা কিন্তু 88-এ যত ক্ষতিটা করেছে, 98-এ এভাবে কিন্তু ক্ষতি করতে পারে নাই। ইকোনমি মানুষ বুঝে গেছে যে কিভাবে টেকনোলজির সাথে অভ্যস্ত হয়েছে, ইকোনমি বুঝে। যেমন আমার খুব ভালো লেগেছে এক সময় 98-এ যে কাজটা করলো তদানীন্তন অর্থমন্ত্রী, সেটা 10,000 টাকা কৃষকদের যে কোনোভাবে দিয়ে দিতে পারবে, তার মানে যেটা তার ফসল না পাওয়ার ফলে তার যে বড় জিনিস হয় পারচেজ ক্ষমতা যদি না থাকে, তো কৃষকরা যদি 10,000 টাকা দিয়ে দেয় ফেরত পাক আর না পাক, ওই টাকা যদি পায় ওই এলাকার ইকোনমি যে মোবাইলটি তৈরি হবে সেটা তার লোকজনের পারচেজ ক্যাপাসিটি অতটা কমবে না। এবং দেখা গেলো যে 98-এর বন্যার খুব ভালো সুফল পাওয়া গেলো, যেটা বিভিন্নভাবে, শুধু একভাবে না, আসলে বন্যার প্রভাব কমানোর জন্য অর্থনৈতিকভাবে, স্ট্রাকচারালভাবে বিভিন্নভাবে এটা করা সম্ভব। এবং কৃষকরা দেখা গেছে যে পরিবর্তন করে ফেলেছে তার কৃষির মোড়। হ্যাঁ, তো সবাই কিন্তু আস্তে আস্তে এই ধরনের ক্ষেত্রে অ্যাডাপ্টেশনের চেষ্টা করে। আমি মনে করি যে বাংলাদেশের কৃষক বুদ্ধিমানের মধ্যেই যে কোনো জায়গার সাথেই সে অলমোস্ট খাল খাইয়ে নিতে পারে চেষ্টা করে। এবং অনেক এনজিও কাজ করছে, গভর্নমেন্ট সেক্টরে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। সব মিলিয়ে আমরা বলবো যে আগে যেটুকু খারাপ অবস্থা ছিল আমাদের, অতটা খারাপ অবস্থা বোধহয় এখন আর নাই, যে 30-40 বছর আগে ছিল। জি, অনেক উন্নতি হয়েছে, তারপরেও আমরা কিছু প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব যে কী কারণে বাঁধগুলো ভেঙে যাচ্ছে, কী কারণে মানুষ সেই বাঁধের উপরেই অবস্থান নিচ্ছে, যে বাঁধ তাদেরকে বাঁচাবে সেই বাঁধের জন্য তারা নিজেরাই ক্ষতির কারণ হচ্ছে, এই বিষয়গুলো আমরা তুলে নিয়ে আসবো ছোট একটা বিরতির পরে। দর্শক দেখছেন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন, ফিরবো খুব শীঘ্রই, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক দেখছেন এসএটিভির রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন, আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব সাইফুল, আপনার কাছে আমি আবারও আসতে চাই যে এই যে প্রতি বছর যে বন্যা হচ্ছে সে বন্যার কারণ এবং প্রতিকার নিয়ে আপনাদের কিন্তু বিশদ গবেষণা আপনারা করে থাকেন, তো সেই গবেষণায় সরকারের কাছে আপনাদের তো কিছু প্রস্তাবনা থাকে যে কী কারণে এবং কী হলে পরে এই বন্যা প্রতিরোধ করা যাবে, এবং পরবর্তী সময়ের দুর্যোগ মোকাবেলা করার চাইতে দুর্যোগকে প্রতিরোধ করাটাই তো বেস্ট, তো সেক্ষেত্রে কী কী ধরনের প্রস্তাবনা আপনারা দিয়েছেন? আচ্ছা, আমি আবারও বলবো যে আমরা এখন দুর্যোগ প্রতিরোধ করি না, আমরা দুর্যোগ ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাই। যেমন আগে আমরা ফ্লাড প্রোটেকশন বলতাম, এখন ফ্লাড ম্যানেজমেন্ট। তো আপনার স্পেসিফিক সাজেশন, আসলে ফ্লাডের ক্ষেত্রে আমাদের দুই ধরনের মেজার্স নেওয়া হয়, একটা হলো স্ট্রাকচারাল, একটা নন স্ট্রাকচারাল। এবং আমাদের এখন যে ন্যাশনাল ওয়াটার পলিসি যেটা আছে সেখানে বলাই আছে যে আমরা সব জায়গায় আমরা স্ট্রাকচারাল মেজার্স লাইক এমব্যাঙ্কমেন্ট,
আমাদের যে ওয়াটারশেড ম্যানেজমেন্ট এগুলি আমরা হয়তো করব না, কিন্তু যে সমস্ত জায়গা ন্যাশনালি ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট, তারপরে আমাদের ইম্পর্টেন্ট একটা আপনার আরবান সেন্টার, সেগুলিকে আমরা একটা নির্দিষ্ট লেভেলে প্রোটেক্ট করব। তো সেখানে যে প্রোটেকশন এখন করা হয় সেটা হচ্ছে ফ্লাড এম্ব্যাঙ্কমেন্ট। তো দেখা যাচ্ছে এম্ব্যাঙ্কমেন্টের যে মেইনটেনেন্স ফান্ড, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে এটা আসলে ক্রমান্বয়ে কমে যাচ্ছে। অনেকেই মনে করছে যে স্থাপনা করাটা একটা লস, আসলে এটা না, এটা আপনার একটা নির্দিষ্ট সময় প্রোটেকশন দেয়। কিন্তু পাশাপাশি আবার বলবো যে আমরা এখন বলি না যে সমস্ত দেশের সব নদীকে প্রোটেক্ট করো, আমরা বলি যে বাকি যে জায়গাগুলি সেগুলিকে ফ্লাড ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। যেমন ধরেন ফ্লাড প্রুফিং, আপনার বাড়িঘরের লেভেলটা ফ্লাড লেভেল থেকে উপরে উঠানো, তারপর ফ্লাড ইন্স্যুরেন্স, যেটা নিয়ে কিন্তু খুব একটা কথা হচ্ছে না, যে আমাদের বন্যার সময় আমাদের দেখা যায় যে কৃষক সব কিছু হারাচ্ছে, দেখা যাচ্ছে তার দেখা গেল তার যে গরু ছিল ছাগল ছিল সেগুলো ভেসে যাচ্ছে বা উনি নিঃস্ব হয়ে যাচ্ছে। তো এই যে রিস্ক রিডাকশনের জন্য যে ইন্স্যুরেন্স বা এই ধরনের যে পলিসি নেওয়া যেতে পারে, তো সেইগুলোর দিকে আমাদের মনে হয় একটু এখন নজর দিতে হবে। এই মুহূর্তে আমাদের দেশে কোনো এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স বলতে কোনো টার্মিনোলজিই নেই। এখন কিছুটা অল্প পরিসরে কিছু ইন্স্যুরেন্স চেষ্টা করছে, কিন্তু এইটাকে আমার মনে হয় যে আরেকটু দেখা উচিত যে কিভাবে এই দুস্থ মানুষরা গরিব মানুষরা এই ফ্লাড রিলিফ না দিয়ে লং টার্ম তাদেরকে আবার পুনর্বাসন করা যেতে পারে। আরেকটা আমি বলবো, আমরা খুব একটা কিন্তু চিন্তা করছি না যে এরোশন হলে বাড়িঘর যে আমাদের ভেঙে যাচ্ছে নদীর ভাঙনে, সেটার কিন্তু আমরা দেখছি না। এবং অনেক মানুষ নিঃস্ব হয়ে আমাদের রাজধানী শহর প্লাস অন্যান্য বড় শহরগুলিতে সমস্ত কিছু হারিয়ে চলে আসছে। এদেরকে কিভাবে আমরা এই ঢাকা শহরমুখী না করে ওই জায়গায় রেখে একটা পুনর্বাসনের ব্যবস্থা করতে পারি এবং তারা আবার আগের জীবনে ফিরে আসতে পারে, তো সেইখানে আমার মনে হয় একটা চিন্তা ভাবনার ব্যাপার আছে আর কি। জি রেজা ভাই, আপনি কি একটু যোগ করবেন যে প্রতি বছর দুর্যোগ মোকাবেলা করবার জন্যে যে পরিমাণে আর্থিক বরাদ্দ করা হয় সে বরাদ্দটাকে আপনি কি যৌক্তিক মনে করেন কিনা? আচ্ছা, এখানে আপনার প্রশ্নটা আমি দুভাবে উত্তর দিতে পারি, দুটো বিষয়। একটা হলো দুর্যোগ মোকাবেলার জন্য তহবিল, এবং সেই মোকাবেলার বিষয়টা হলো যে একটা কি রিলিফ কার্যক্রম না স্থায়ীভাবে আপনি দুর্যোগটাকে আপনি প্রতিরোধ করবেন। আপনি যদি রিলিফের কার্যক্রম যদি দেখেন যে যে একটা তহবিল, সেটা হচ্ছে যে দুর্যোগ হয়ে গেলে চাল দেওয়া গম দেওয়া, সেক্ষেত্রে কিন্তু সরকার এগিয়ে থাকে এবং এটা টাকাটা খুব বেশি না। কিন্তু সবচেয়ে যেটা দুঃখজনক ব্যাপার হলো যে ধরেন আমার যে স্থায়ীভাবে যে বন্যা মোকাবেলা করতে হবে, সাইক্লোন যে মোকাবেলা করতে হবে, সেক্ষেত্রে আমাদের বরাদ্দ খুব কম। এবং আমি বলবো সেই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক সদিচ্ছা কতটুকু আছে এটা সন্দেহের ব্যাপার। কারণ হলো এখানে দুটো সমস্যা আছে। একটা হলো আমরা ইনফ্রাস্ট্রাকচার বলতে কী বোঝাচ্ছি, অবকাঠামো বলতে কী বোঝাচ্ছি। আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার এবং অবকাঠামো বলতে বোঝানো হয় মোস্টলি ইকোনমিক রিলেটেড, চার লেনের রাস্তা, আপনার ফ্লাইওভার। বাট আমাকে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার টু প্রোটেক্ট দ্য পিপল, যে প্যারিস অ্যাগ্রিমেন্টে গভর্নমেন্ট যে সাইন করে এসছে সেখানে আমি কমিটমেন্ট দিয়ে আসছি, আমি অবকাঠামো করব মানুষকে প্রোটেক্ট করার জন্য, আমি বাঁধ দেব বন্যা যাতে মানুষকে আক্রান্ত করতে না পারে, আমি বাঁধ দেব সাইক্লোনের কারণে মানুষ যেন লোনা পানি না উঠে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সত্য যে পানি উন্নয়ন বোর্ড, যেটা বাংলাদেশে বাঁধ দেওয়ার জন্য রেসপন্সিবল, যেই বাঁধ দেওয়াটা কোনো এনজিও কিংবা আমি বড়লোক দানশীল হয়েও করতে পারি না, তার বরাদ্দ 1,000 কোটি টাকা কমে গেছে গত বছরের তুলনায়। 23 মে রোয়ানোর মতো সাইক্লোন হলো, 2 জুন পার্লামেন্টে আমাদের অর্থমন্ত্রী ভাষণ দিলেন পুরো বাজেট বক্তৃতায়, এত বড় একটা সাইক্লোন হলো, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হলো, 23 জন মানুষ মারা গেল, একটা সেন্টেন্স উনি এই বিষয়ে বলেন নাই। এটা হলো দুঃখজনক। আমাদের রাজনৈতিক সদিচ্ছা পোষণ করতে হবে যে আমি আমার জমিকে প্রোটেক্ট করতে চাই। সেটা হলো যে বাংলাদেশ প্রতি বছর 10% জমি হারাচ্ছে নদী ভাঙনের ফলে, আরবানাইজেশনের ফলে। আপনি 90 বছর পরে দেখেন আমাদের কোনো জমি নাই। প্রফেসর শফিউল ইসলাম বলছেন যে প্রতিদিন ঢাকা ইউনিভার্সিটির স্টাডি আছে 2,000 লোক ঢাকা শহরে ঢুকছে এবং উদ্বাস্তু হয়ে ঢুকছে। আপনি যদি দেখেন ঢাকা শহরের মেইন কেন্দ্রবিন্দুতে
পার স্কোয়ার কিলোমিটার 54,000 লোক বাস করে, আর আপনি যদি উত্তরা সহ পেরিপেরিতে ধরেন 28,000 লোক। এটা একটা মাংস পিণ্ডের শহর, 35% বস্তিবাসী। যদি আপনি যদি ভোলার মানুষকে, সিরাজগঞ্জের মানুষকে সেখানে বাঁধ দিয়া না দেখাইতে পারেন, বন্যার পানি উঠছে না, লবণ পানি উঠছে না, তাহলে মানুষ দেহে চলে আসবেই। এবং আপনি কি এত লোককে জায়গা দিতে পারবেন? সায়েন্টিস্টরা প্রজেক্ট করতে যে 2001, এখন আমাদের 2050 সালের মধ্যে নদী ভাঙন কিন্তু 13% বাড়বে, এবং 2100 সালের মধ্যে এটা 18%, এবং ইতিমধ্যে 1.6 মিলিয়ন পিপল আমাদের অলরেডি ভূমিহীন হয়ে গেছে 2050 সালের মধ্যে। বাংলাদেশে 1.6 মিলিয়ন ভূমিহীন হয়ে গেছে নদী ভাঙনের ফলে, এবং এটা প্রায় 3 কোটিতে দাঁড়াবে 2050 সালের মধ্যে। আপনি এত লোককে জায়গা দিতে পারবেন? এবং যে কারণে আমি ইকোনমিক গ্রোথ ইনফ্রাস্ট্রাকচারের বিরুদ্ধে না, কেউ না, কিন্তু সাথে সাথে আমার জমি প্রোটেক্ট করতে হবে, মানুষকে প্রোটেকশন দেখাতে হবে, না হলে আমি খাদ্যের জন্য যেমন জমি হারাবো, পাশাপাশি আমার লোকও ধেয়ে আসবে ঢাকা শহরে। এই দুইটা জিনিস আমাদের পলিটিক্যাল লিডারদেরকে চিন্তা করতে হবে এবং সেই অনুসারে বরাদ্দ দিতে হবে। আমি মনে করি যে বাঁধ দেওয়ার জন্য আমাদের বিদেশি টাকার কোনো প্রয়োজন নাই। আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, আমরা গবেষণা করে দেখিয়েছি, পানি উন্নয়ন বোর্ডের লোকরা বলেছে ভোলাকে যদি প্রোটেক্ট করতে হয় আমার 6,000 কোটি টাকা যথেষ্ট, কুতুবদিয়া দিককে যদি প্রোটেক্ট করতে হয় আমার 1,000 কোটি টাকা যথেষ্ট। কিন্তু আপনি জানেন হলমার্ক নিয়ে গেছে কত? 4,000 কোটি টাকা। বিসমিল্লা গ্রুপকে যোগ করেন প্রায় 1,800 কোটি টাকা, 1,800 কোটি টাকা। আমি এই টাকাতে তো ভোলাকে প্রোটেক্ট করতে পারি? ভোলায় মানববন্ধন হচ্ছে কয়েকদিন আগে, বলতে যে আর্মিকে আমরা চাই, আর্মি যেন ভালো কাজ করে। কিন্তু আর্মি কি এটা কোনো সমাধান? পানি উন্নয়ন বোর্ড তো আমার প্রতিষ্ঠান, পানি উন্নয়ন বোর্ডের সরকারি কর্মকর্তারা কি করবে যদি পলিটিক্যাল লিডাররা যদি কালকে বলে কেউ ঘুষ খেতে পারবে না? তাহলে কি আমরা ঘুষ খাবে? আমাদের ইঞ্জিনিয়াররা এফিশিয়েন্ট, দেশে বিদেশে নাম করেছে। আমি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি, সম্ভব আপনি যদি টাকা খরচ করেন, এবং বাংলাদেশের পক্ষে সেই টাকাটা বিদেশি সাহায্য ছাড়া সম্ভব। মুমিনুল ভাইরা গবেষণা করে দেখেছেন যে কি পরিমাণ জায়গা আমরা রিক্লেমেশন করতে পারি, বাট আমাদের ইন্টারভেনশন দরকার, ক্রস ড্যাম দরকার, উই হ্যাভ টু ইনভেস্ট মানি দেয়ার। আমার ইকোনমিক গ্রোথও দরকার আছে, পাশাপাশি আমার ল্যান্ড প্রোটেকশনও দরকার আছে, পিপল প্রোটেকশনও দরকার আছে। এই আপনি সিরাজগঞ্জের মানুষ, পাবনার মানুষ, আপনি ভোলার মানুষ, কুতুবদিয়ার মানুষ, দে আর দ্য সিটিজেন্স অফ দিস কান্ট্রি। প্রতি বছরই তারা এফেক্টেড হচ্ছে, দে হ্যাভ দ্য রাইট টু লিভ। জি, আপনার কাছে আবার আসবো। মমিনুল হক সরকার, শুধু কি আমাদের আর্থিক অসঙ্গতির কারণে বা আর্থিক যে যেটাকে কি বলে যে আমাদের যে অসচ্ছলতা বা অপর্যাপ্ততা, এটার কারণে কি আসলে আমরা প্রতি বছর বন্যায় এত পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছি, নাকি সেখানে যে টাকাটা বরাদ্দ হয় সেই টাকাটারই সঠিকভাবে ব্যবহার হয় না? এটা ধরেন কতগুলো জিনিস আছে, আপনি কীভাবে দেখবেন জিনিসটা? যেমন আমি বলি যে প্রফেসর সাইফুল যেটা বললো, ওনাদের ইনস্টিটিউটের নাম এই মুহূর্তে হচ্ছে ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট, কিন্তু এর আগের নাম ছিল কি? ইনস্টিটিউট অফ ফ্লাড কন্ট্রোল। তার মানে তখন মানুষ চিন্তা করতো যে ফ্লাড কন্ট্রোল আমরা করবো, এখন কিন্তু আবার কোথাও লোকজন কিন্তু ফ্লাড কন্ট্রোলের কথা চিন্তা করে না, ফ্লাডটা আমি কীভাবে ম্যানেজ করবো, হ্যাঁ আমি যদি কোথাও বাদ দিব, কোথায় যদি মনে করে যে অন্য কোনোভাবে করা যায়, মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমি চেষ্টা করবো। দ্যাট ইজ দ্য এখনকার দৃষ্টিভঙ্গি ওয়ার্ল্ড ওয়াইড, শুধু বাংলাদেশে নয়, ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় এইভাবেই চলছে। সায়েন্স আগে যে অ্যাপ্লাইড সায়েন্স কীভাবে আমরা ব্যবহার করবো মানুষের সুবিধার্থে। একটা আরেকটা হলো যে আপনি একটু আগে বলছিলেন যে এই যে বনা নিয়ন্ত্রণ বাঁধ কী কারণে ভাঙে, তো এই পয়েন্টে আমি একটু বলতে চাই, দুইটা কারণে ভাঙে। একটা বাঁধ ইটস সেলফ নট সাফিসিয়েন্ট টু রেজিস্ট ইট, আর একটা নদী ইরোশন করে বাঁধটা ভেঙে ফেলে, নদী ভাঙন। তার মানে নদী ভাঙনও কিন্তু মানে ইয়ার জন্য দায়ী, অনেক ক্ষেত্রে দায়ী। তো সেক্ষেত্রে আমি বলবো যে দুইটা জিনিস আছে, একটা হলো যে বন্যা নিয়ন্ত্রণ, অথবা বন্যা নিয়ন্ত্রণ না বলে এখন বন্যা ম্যানেজমেন্ট আমরা করি, আর একটা হলো যে ইরোশন। এটা একটা বড়ো জিনিস হচ্ছে ইরোশনটা। সমস্যাটা হলো কি, আমাদের দেশে একটা বলা হয় যে সকালবেলা রাজা রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। এই যে নদী একবারে আপনি যেমন আগুন লাগলো, আপনি ভিটিটা রয়ে গেলো, লাইভলিহুডের জন্য জমিটা রয়ে গেলো, বন্যা হলো, এই বছর ফসলটা মিস হলো, কিন্তু যদি নদী ভাঙে কিন্তু আপনার বাড়িঘর তো শেষই, আপনার জীবন ধারণের জন্য যে জমিটা ছিল সেটাও শেষ।
মানে আপনি রাতারাতি একদম ফকির হয়ে যেতে পারেন, একদম ভূমি বড় ভূস্বামীও ফকির হয়ে যেতে পারে। এটা কিন্তু জিনিসটা হচ্ছে যে এটার ব্যাপার ছিল এক সময় যে আগে গভর্নমেন্টে যেটা করতো আমরা দেখেছি যে ধরুন শুধু বন্যা নিয়ে বড় ছোট নদীগুলোতে গভর্নমেন্ট অনেক জায়গায় প্রোটেকশন দেয়, কিন্তু বড় নদীগুলোতে প্রোটেকশন দেওয়াটা খুব ব্যয়বহুল থাকায় শুধু তখন ওই সিরাজগঞ্জ শহর বাঁচাও, চাঁদপুর শহর বাঁচাও ইত্যাদি ইত্যাদি শহর রক্ষা বাঁধ নামে কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটা আমি বলবো যে এটা দূরের জিনিসের উপর নির্ভর করে, একটা অর্থনৈতিক সমস্যা, আপনি প্রায়োরিটি কোনটাকে দিবেন। গভর্নমেন্টের কাছে এক এক গভর্নমেন্ট এসে এক একটা জায়গায় এসে প্রায়োরিটি ফিক্স করে যে আমি এইটাকে প্রায়োরিটি দিব। যেমন রেজাউল রয় বলছিলেন যে আপনি কি অর্থনৈতিক উন্নতির দিকে যাবেন না লোকজন প্রোটেকশন দেবেন, তো এটা এটাও ডিপেন্ড করে ইয়ের জন্য। তবে এটা বলতেই হবে যে সত্তরের দশকে আশির দশকে অথবা নব্বই দশকেও গভর্নমেন্টের যে সামর্থ্য ছিল এখন কিন্তু সামর্থ্য অনেক বেড়েছে। না সামর্থ্য বেড়েছে, আবার জনপ্রতিনিধি যোগ করেছেন যে এক হাজার কোটি টাকা বরাদ্দ কমে গেছে, সেটা হলো প্রায়োরিটির ব্যাপার। এখন আসলো আপনার সামর্থ্য আছে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন, কোনটাকে অগ্রাধিকার দিবেন। এখন তো একজন বলবে যে নাশকতাভাবে বলবে আমি পুলকে রক্ষা করার জন্য প্রায়োরিটি দিব, এক একজন হয়তো ব্যাখ্যা করবেন। তবে ডেফিনেটলি দুটারই দরকার আছে যে আমি মানুষকে প্রোটেকশনে দিব, অল্প মাত্রা হলেও দিব, দেওয়ার চেষ্টা করব। আবার ইকোনমিক গ্রোথ, আমার প্রশ্নটা ছিল যে আমাদের কি আর্থিক অসামর্থ্য এই বন্যায় দুর্যোগের মাত্রাটাকে বাড়িয়ে দিচ্ছে, নাকি আসলে আমাদের মানসিকতা অনেকটা এই ক্ষেত্রে দায়ী যারা এর দায়িত্বে আছেন, পানি উন্নয়ন বোর্ড সহ অন্যান্য সংস্থা? আমি ঠিক ওইভাবে বলবো না যে আগের থেকে বেড়ে গেছে, কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আরো করতে পারতাম, জি আরো করতে পারতাম, যেটা না করার কারণে দুর্যোগটা হয়তো কিছুটা বাড়ছে। আমরা আলোচনা আবারও আসবো। দর্শক লেট এডিশন এ পর্যায়ে নিচ্ছে আরো একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন এসিটিভি রাতের আয়োজন আর এফ এল ট্রেড পাইপ লেট এডিশন, আমরা আবারও ফিরছি আমাদের আলোচনায়। জনাব সাইফুল, আপনি আমাকে একটু বলবেন যে মানবসৃষ্ট কিছু কারণে ভোগান্তি বাড়ে এবং দুর্যোগ বাড়ে, সেই মানবসৃষ্ট কারণগুলো কি কি? দেখুন, বন্যা তো একটা প্রাকৃতিক ব্যাপার, একটা নির্দিষ্ট সময় পরে আমরা মনে করি যে বন্যা তার স্বরূপ নিয়ে আসবে, কিন্তু পাশাপাশি যে দুর্ভোগটা নিয়ে আসে সেটার একটা বড় কারণের সাথে জড়ায় মানবসৃষ্ট কারণ। যেমন আমরা দেখি যে আমরা যেটাকে বলে ডিফরেস্টেশন, গাছপালা কেটে ফেলা, যার ফলে কিন্তু আমাদের যে সমস্ত জায়গায় অনেক বেশি পানি ধরে রাখতো বনাঞ্চলে সেগুলা ধরে রাখে না। তারপর আমি দেখি জলাশয় ভরে ফেলা, এবং আমরা দেখি যে আমাদের যে খাল বিল নদী নালার যে সমস্ত অংশ বিশেষত শহরের আশেপাশে জলাশয় ছিল সেগুলোকে আমরা ভরে ফেলছি, আরবানাইজেশন করে ফেলছি। তো এই যে আমাদের যে স্বাভাবিক যে স্টোরেজ এরিয়া ছিল সেই স্টোরেজ এরিয়া আমরা কমিয়ে ফেলছি, তো যার ফলে পানিটা তো তার তো যাওয়ার জায়গা নেই, সে চলে আসে নদীতে, এবং নদীতে আসার পরে আমাদের নদীর পানির উচ্চতা অনেক বেশি। অলরেডি সরকার ভাই বললেন যে এবার বাহাদুরাবাদ পয়েন্টে গত 100 বছরে যে রেকর্ড ছিল তার থেকেও বেশি হয়েছে, অর্থাৎ এরকম হঠাৎ করে পানি চলে আসবে এবং অনেক উচ্চতা নিয়ে আসবে, যার ফলে যেটা হবে আমাদের দুর্ভোগের পরিমাণটা অনেক বেশি হবে। এবং আরেকটা যেটা বড় মানবসৃষ্ট কারণ আমরা দেখি যেটা জলবায়ু পরিবর্তন উনিও বললেন, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে জলবায়ু পরিবর্তনের ফলে যেটা মূলত উন্নত দেশ আমাদের এই অঞ্চলে যেটা হবে যে আমাদের হাইড্রোলজিক সাইকেল পানি চক্রের একটা পরিবর্তন হবে, এবং আশঙ্কা করা হচ্ছে যে অনেক বেশি মনসুনে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তার ফলে যেটা হতে পারে সেটা হচ্ছে ভবিষ্যতে এই ধরনের আমাদের যে ন্যাচারাল ডিজাস্টার যেটা যেমন ফ্লাড খরা এগুলির সংখ্যা এবং মাত্রাটা আরও বেশি হবে, এবং সেক্ষেত্রে আমরা মানে আমাদের এই ব্যাপারেও একটা অভিযোজন। ক্লাইমেট চেঞ্জের যে ধারাটা সেটা কি পৃথিবীব্যাপী? তো এটা পৃথিবীব্যাপী, কিন্তু যেটা এই দক্ষিণ এশিয়ার এই অঞ্চলটাকে ঘিরে না, দক্ষিণ এশিয়ার এই অঞ্চলটা ঘিরে না, পৃথিবীব্যাপী, কিন্তু
তাপমাত্রা বৃদ্ধিটা সমস্ত পৃথিবীতেই বাড়বে, কিন্তু আমাদের যে বৃষ্টিপাতের পরিমাণটা এটা একটা অবস্থান অনুসারে হবে। যেমন এই অঞ্চলের ফোরকাস্টটা হচ্ছে এখানে মনসুনটা অনেক বেশি হবে, মনসুন বৃষ্টি, কিন্তু কোনো অংশে যেমন আফ্রিকায় দেখা যাবে খরাটা বেড়ে গেছে। তো আমরা আসলে বন্যার আশঙ্কাটা বেশি করছি। আরেকটা যেটা হচ্ছে, কেন আমরা এই প্রসঙ্গটা তুলছি, কারণ এর কারণটা বাংলাদেশ নয়, এর কারণটা হচ্ছে উন্নত বিশ্ব, যারা অনেক বেশি কার্বন এবং অন্যান্য গ্রিন হাউস গ্যাস ইমিশন করছে, কিন্তু তার কনসিকুয়েন্সেস অর্থাৎ আপনার ফলটা আমরা ভোগ করছি, আমাদের দেশে সেটা কারণ না কিন্তু ফল। সেক্ষেত্রে আমাদের অভিযোজন করতে হবে, এবং এই অভিযোজনের জন্যই আমাদের সরকার চেষ্টা করছে অভিযোজনের ফান্ড নিয়ে আসার জন্য, কারণ আমরা ক্ষতিগ্রস্ত হব কিন্তু আমাদের দেশটা আসলে এটার কারণ হিসাবে নয়। তো সেক্ষেত্রে আমাদের এই ব্যাপারটাও তুলে ধরতে হবে, এই ধরনের দুর্যোগে আমাদের আসলে যে ফান্ডের কথা উনি বললেন, আমরা আসলে এই ধরনের ফান্ড অভিযোজন তহবিল থেকেই পেতে পারি, কারণ আমাদের দেশে এই সমস্ত দুর্যোগের মাত্রা এই ক্লাইমেট চেঞ্জের ফলেই অনেকটা বেড়ে গেছে এবং ভবিষ্যতে আরও বাড়বে। জি, এবার একটু ফান্ড সম্পর্কে জনাব রেজা আপনার কাছে সবশেষ বক্তব্য জানতে চাইব, যে আমরা উন্নত বিশ্বের যে কার্বন নিঃসরণ এবং তারা প্রকৃতি বিপর্যয় করে এমন কার্যক্রম করবার কারণে তার আমরা উই আর সাফারার, তো সেই জায়গাটার বিষয় কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে কিন্তু সেটা বলেছেন, কিন্তু বলার পরেও আমরা কি সেই তহবিলটা পেয়েছি কি না, আর যতটুকু পেয়েছি ততটুকু দিয়ে কি আমরা কাজ করতে পারছি কি না? প্রথমত এটা প্রধানমন্ত্রী বলেছেন এবং ইন্টারন্যাশনাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জ, যেটা সারা পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করে দেখাচ্ছেন প্রতি বছর, সেখানে তারা স্পষ্ট বলেছেন যে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জলবায়ু পরিবর্তনের ফলে। কি কারণে? যে বাংলাদেশের বঙ্গীয় বদ্বীপ এটা খুব নিচু ভূমি, এর ফলে সমুদ্র তাপমাত্রা বাড়ার ফলে যে অ্যান্টার্কটিকার যে বরফ ক্ষয় হবে, পানি যে বাড়বে, সেটা বাংলাদেশে বেশি পরিমাণে ভূমি তলিয়ে যাবে। এটা প্রিডিকশন আছে যে আপনি ওয়ান মিটার যদি বাড়ে কি পরিমাণ, এটা বলা হয় যে বাংলাদেশের আগামী 30-40 বছরে বাংলাদেশের 24টা জেলা তুলিয়ে যেতে পারে, কিন্তু সেই তুলনায় আমরা ফান্ড তহবিল পাচ্ছি না। এটার দুটো বিষয় আছে, যে একটা বিষয় হলো উন্নত দেশগুলো যে পরিমাণ তহবিল দেওয়ার কথা ছিল সেই পরিমাণ তহবিল তারা দিচ্ছে না। যেমন এটা কথা আছে যে 2000 এই কোপেনহেগেন সম্মেলনে কমিটমেন্ট করা হয়েছিল উন্নত দেশগুলো যে 2020 সালের মধ্যে তারা প্রতি বছর $100 বিলিয়ন করে দেবে, এখনও কিন্তু তারা সেই রোড ম্যাপ দেয় নাই। যে গ্রিন ক্লাইমেট ফান্ডটা দেওয়া হয়েছে সেটার যে টাকাটা দেওয়া হয়েছে সেটার ওই ম্যানেজমেন্ট চলার পর যেই টাকাটা আছে সেই টাকা খুবই কম। তারপরেও বড় কথা হচ্ছে যে আমরা বাংলাদেশ সেই ধরনের এফিসিয়েন্সি, এই গ্রিন ক্লাইমেট ফান্ডের একটা ক্রাইটেরিয়া আছে যে আপনি যদি একটা দেশ হিসাবে সেই তহবিল নিতে চান আপনাকে দুর্নীতিমুক্ত হতে হবে, আপনাকে ট্রান্সপারেন্ট হতে হবে এবং একটা এফিসিয়েন্ট বডি থাকতে হবে। বিশেষ করে বাংলাদেশ আমরা সেই ক্ষেত্রে পিছিয়ে আছি। না, আপনি যদি টাকাটা যদি নাই দেন তাহলে সেক্ষেত্রে দুর্নীতি হওয়ার সুযোগ নেই। ইয়েস, সেটা একটা মৌলিক কথা, কিন্তু আমার কথা হলো যেখানে আমরা বাংলাদেশ সরকার আমার আপনার টাকায় যে একটা ট্রাস্ট ফান্ড গড়ে তুলেছি সেখানে আমরা খুব একটা এফিসিয়েন্সি শো করতে পারি নাই। আবার এর বাইরে দাতারা যেই টাকাটা দিয়েছে প্রায় $250 কোটি মতো, আবার আমরা বাংলাদেশের আপনার আমার ট্যাক্সের পয়সায় যে ট্রাস্ট ফান্ড করে তুলেছিলাম সেটা প্রায় $300 মিলিয়ন মতো, যদিও গত 2টা বাজেটে সেই ট্রাস্ট ফান্ডের জন্য টাকা দেওয়া হয় নাই, সেটাও কিন্তু সরকার ঠিক কাজ করেন নাই। ওই ট্রাস্ট ফান্ডে দুর্নীতি হচ্ছে বলে আপনি সেখানে টাকা দেওয়া বন্ধ করে দেবেন সেটা কিন্তু ঠিক না। আপনাকে দুর্নীতি বন্ধ করার পদক্ষেপ নিতে হবে, ট্রাস্ট ফান্ডে টাকাও দিতে হবে। একইভাবে ডোনাররা যেই ক্লাইমেট রেসিলিয়েন্স ফান্ড গঠন করেছিল $250 কোটি মতো, ওয়ার্ল্ড ব্যাংক যেটার ইয়েতে ছিল, ম্যানেজমেন্টে ছিল, আমরা সেটা নিয়ে প্রশ্ন তুলেছি, সেটাও কিন্তু আমরা আগ্রহ প্রকাশ করি নাই, দাতারাও সেই বিষয়ে আগ্রহ প্রকাশ করে নাই। এটা হতে পারে যে দুটো বিষয়, একটা হলো যে সরকার মনে করছে, এটা অবশ্য বাস্তব যে উন্নত বিশ্বের অর্থনৈতিক স্বাস্থ্য যখন ভালো ছিল তখন তারা কিন্তু তাদের কমিটমেন্ট অনুসারে 0.7% দেয় নাই, আজকে তাদের যেমন ইউরোপ তাদের অর্থনীতি যখন খারাপ তারা আমাদেরকে টাকা কোথায় দেবে? সেই জন্য আমি দেখেছি যে আমাদের প্রাইম মিনিস্টারের দৃষ্টিভঙ্গি হচ্ছে বিদেশের দিকে আর তাকাইও না, এখন দেশের ভিতর যা আছে সেটা নিয়ে কাজ করো।
এটাকে আমি বাস্তব বলে মনে করি। কিন্তু একইভাবে আমাদের প্রশাসন, আমাদের তহবিল ব্যবস্থাপনাকে দুর্নীতিমুক্ত করতে হবে, স্বচ্ছ করতে হবে, অ্যাকাউন্টেবল করতে হবে, এবং বিদেশে যে টাকা পাওয়া এটা সাহায্য নয়, এটা আমার পাওয়ার অধিকার। তোমরা আমাকে ক্ষতি করছো, তুমি আমার ঘরে আগুন জ্বালিয়েছ, সেই ঘর ভালো করার জন্য তোমাদেরকে টাকা দিতে হবে, সেটা নিয়ে আমাদেরকে বাইরে চিৎকারও করতে হবে। এবং এই চিৎকার করতে গেলে আমাকে দেখাইতে হবে যে দেখো আমি করাপশন কমিয়েছি, আমাকে কেন তুমি টাকা দেবে না। কিন্তু সেই চিৎকার তো আমরা বছরের একটি নির্দিষ্ট সময় দেখতে পাই, তো আপনার কি মনে হয় না যে আপনারা যারা এই রিলেটেড কাজ করছেন তারা আপনারাও তো সোচ্চার হতে পারেন? আমরা সবসময় সোচ্চার এবং বাংলাদেশ সরকারও সোচ্চার, কিন্তু আমরা ইন্টারনাল ব্যবস্থাপনা, জাতীয় ব্যবস্থাপনা ক্ষেত্রে আমরা খুব একটা উদাহরণ তৈরি করতে পারি নাই। দেখো তোমাদের সাহায্য নিয়ে আমরা ভালো কাজ করতে পারতেছি, তোমরা আরও টাকা দাও। আমি মনে করি যে বিদেশে আর আমাদের প্রচুর বন্ধু বান্ধব আছে, আমরা যদি ভালো এক্সাম্পল তৈরি করতে পারি তারা আমাদেরকে অবশ্যই টাকা দেবে। জি ধন্যবাদ জনাব সরকার। আপনি আমাদেরকে একটু বলবেন যে এই যে বাঁধগুলো নির্মাণ করা হয়, সেই বাঁধগুলো যদি ভেঙে না যেত তাহলে তো আমাদের ক্ষতির পরিমাণটা অনেক কমে যেত। তাহলে যে বাঁধগুলো এখন আছে সে বাঁধগুলো যেন না ভাঙে, সেগুলো রক্ষায় আমাদের গভর্নমেন্ট কী কী পদক্ষেপ নিতে পারে? ধরেন একটা হলো যে আবারও সেই অর্থনীতির ব্যাপারটা আসে, একটা প্রজেক্ট যখন হয় প্রজেক্টটা হলো বিদেশি সাহায্য নিয়ে করলাম, এরপর দেখা যাচ্ছে মেনটেন্স করার সেই পয়সাটা গভর্নমেন্ট দিতে পারছে না। হ্যাঁ আমি বলবো না যে প্রিফারেন্স হয় না, তারপর যেটুকু হয় তারপরেও আমি বলবো যে প্রজেক্টের সাথে যেই টাকাটা পেলাম গভর্নমেন্টের কিন্তু রেভিনিউতে আর অত টাকা কোনোভাবেই দেখা যায় মিলে না, যার জন্য যেই পরিমাণ মেনটেন্স সংরক্ষণের যে ভূমিকা যত টাকা দরকার ছিল সেটা আমরা পুরোপুরি করতে পারিনি, যার জন্য বাচ্চা কিন্তু হচ্ছে। আর আমার ছোট্ট জ্ঞানে যেটি মনে হয় এবং বিভিন্ন আলোচনা থেকে আমি যেটা বুঝতে পারি, সংসদ সদস্যগণ ওনারা কদিন আগে একটি প্রোগ্রাম করেছিলেন, সেখানে নদী ভাঙন কবলিত এলাকার এমপিরা তারা তাদের অসহায়ত্ব প্রকাশ করেছেন, এবং তারা সবসময় এরকম আলোচনায় তারা এতটাই মানে উদ্গ্রীব থাকেন যে গভর্নমেন্টের কানে এই একটা মেসেজ দেওয়ার জন্য যে আমরা কোনো সাহায্য চাই না, কিন্তু আপনি এটা ভাঙনটা রোধ করা এটা আপনি ঠেকান, আমরা কোনো টাকা পয়সা চাই না, আমরা কোনো দান চাই না। তো তাহলে এই যে বাঁধগুলো নির্মাণের ক্ষেত্রে বাঁধগুলোকে রক্ষার জন্য তো যখন বাঁধটা নির্মাণ করা হয় তখনই কেন প্রোটেকশনের ব্যবস্থা করা হয় না? সেখানেও বাঁধ কিন্তু আপনি দুইভাবে আমরা দেখি, আমরা কিন্তু অনেক সময় দুইটা জিনিসকে এক করে ফেলি, একটা হলো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আর একটা হলো নদী রক্ষা বাঁধ। দুইটা কিন্তু দুই রকম। আমার করা উচিত ছিল যখনই আমি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেবো নদী রক্ষা বাঁধটা আমার করার দরকার ছিল, তাইলে আমারটা মোটামুটি ভালোভাবে ফাংশন করতো। কিন্তু সমস্যাটা হলো যে মানে তাহলে ডাবল প্রোটেকশন থাকে না, ডাবল প্রোটেকশনটা যেমন নদীটা পাড় ভাঙবে না, এই যে নদী পাড় ভাঙবে না এটার খরচ কিন্তু মাটি দিয়ে যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এর থেকে অনেক অনেক বেশি। একটা সময় যখন স্লোগানটা ছিল যে মানুষ বন্যা নিয়ন্ত্রণ জন্য বাঁধ দিব, সে কিন্তু যদি তখন করতে যেত যে নদী রক্ষা বাঁধ পাড় রক্ষা, ওইটার কিন্তু খরচ কয়েক গুণ বেশি, অল্প না বেশ সেভারাল টাইমস। তার মানে আপনি তখন বন্যা নিয়ন্ত্রণ করতে গেলে যেটুকু দরকার সেটা আপনি করতে পারতেন না, এটা হলো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ দুইটা জিনিস কিন্তু আমরা সবসময় এক করে ফেলেছি, মাটির বাদটাও বাদ এটাও বাদ, আসলে তা না। হ্যাঁ একটা বন্যা প্রতিরোধক বাদ যে শুধু মাটি, সেটা তো সাধারণ মানুষের পক্ষে আসলে বোঝা সম্ভব না, আসলে সাধারণ মানুষ দেখতে চায় বুঝতে চায় যে আমি বন্যার দ্বারা এফেক্টেড যেন না হই। আমাদের দর্শক আপনারা কয়েকটি প্রশ্ন করেছেন, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি। আসিফ আপনি বলেছেন যে হোয়াট ইজ দ্য পার্মানেন্ট সলিউশন ফর দ্য এফেক্টেড পিপল অন বিহাফ অফ দিস গভর্নমেন্ট, আমার মনে হয় এটা আপনি ভালো বলতে পারবেন। আরও কয়েকটি প্রশ্ন আছে। জাহাঙ্গীর আপনি বলেছেন কক্সবাজার রিলেশন বিল্ড আপ উইথ জিও অ্যান্ড এনজিও ইন ইমার্জেন্সি সিচুয়েশন, এটা তিনি বলেছেন যে জিও অ্যান্ড এনজিও বোথ অর্গানাইজ মানে জয়েন্টলি কীভাবে কাজ করতে পারে সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। মোহাম্মদ আতাউর লিখেছেন আমি WDB-তে 1972-2011 পর্যন্ত জব করেছি, আমি অনেক কিছু জানি। আমার একটা প্রশ্ন, WDB দ্যাট ইজ পানি উন্নয়ন বোর্ডের মানুষদের কথা কেউ বলে না, তো যাই হোক পানি উন্নয়ন বোর্ড সম্পর্কে আমরা অনেক কথা বলছি যে আসলে মূলত তো পানি উন্নয়ন বোর্ডের একটা বড় ধরনের দায়িত্ব রয়েছে, তো সেই দায়িত্বগুলোকে আসলে পালন করা হয় কি না? প্রথম কথা হচ্ছে যে আমার খুব প্রফাউন্ড রেসপেক্ট আছে পানি উন্নয়ন বোর্ডে, খুব ভালো ভালো প্রকৌশলী আছেন, কিন্তু আমার অভিমত হচ্ছে তাদেরকে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয় না, তাদের কাজের মূল্যায়ন হয় না, তাদেরকে যতটুকু টাকা দেওয়া হয় ততটুকু কাজ করেন,
যেমন একটা হিসাব আছে, ভোলায় আপনি এক কিলোমিটার সিসি ব্লক যদি দেন তাহলে আপনি ধরে নিতে পারেন আগামী 50-60 বছরের জন্য নদী ভাঙা বন্ধ হয়ে যাবে। সেই টাকাটা কে ইঞ্জিনিয়ার সাহেবকে দেওয়া হচ্ছে? যদি তাকে এটা না দিয়ে যদি তাকে দেওয়া হয় 10 কোটি টাকা, তাহলে সে মাটির বালির বাঁধ দেবে যেটা আগামী বর্ষায় চলে যাবে। আমি তো আবার অনেক সময় আমাদেরকে বলা হয়, অনেকে বলে যে মানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা দুর্নীতিবাজ, আমি সেটা বিশ্বাস করতে চাই না। কারণ যদি দুর্নীতি, আমাদের পলিটিক্যাল ইনস্টিটিউশন, পলিটিক্যাল লিডাররা যদি বলে যে আমি দুর্নীতি করবো না, ঘুষ খাবো না, তাহলে কোনোদিন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী কিংবা ঠিকাদাররা ঘুষ খাবেন না। আমি মনে করি যে বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আছে, তাদেরকে যদি টাকা দেন তারা স্থায়ী বাঁধ নির্মাণ করতে পারে, এটা আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি। জিও এনজিও যেটা কোপারেশনের কথা বলেছে, আমি সেটা বিশ্বাস করি, কোপারেশন না, গভর্নমেন্ট অলওয়েজ উইল বি ইন দ্য লিডারশিপ। আমরা গভর্নমেন্টের সাথে কাজ করতে চাই, পজিটিভ এঙ্গেজমেন্টে গভর্নমেন্টকে হেল্প করতে চাই। এনজিও ইজ দ্য সাপোর্টিং হ্যান্ড টু দ্য জিও। জিও জিও তো সুতরাং, বাট গভর্নমেন্টকে লং টার্ম প্রোটেকশনের জন্য কাজ করতে হবে, গভর্নমেন্টের নোশনটা চেঞ্জ করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের জন্য না, ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে যে আমার ল্যান্ড প্রোটেকশনের জন্য, ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে আমার পিপল প্রোটেকশনের জন্য, দিস ইজ দ্য ফান্ডামেন্টাল। কিন্তু পাশাপাশি আপনি যেটা বলেছিলেন যে জিডিপি গ্রোথের দিকে বেশি নজর দেওয়া হচ্ছে, জিডিপি গ্রোথও তো আমাদের দরকার আছে পাশাপাশি। অবশ্যই জিডিপি গ্রোথেরও দরকার আছে, কিন্তু আপনি যদি জমি হারান তাহলে একসময় আপনার পকেটে ডলার থাকবে কিন্তু খাদ্য কিনতে পাবেন না। 2008 সালে আমাদের কি হয়েছে? আমরা পার্শ্ববর্তী দেশ 4 লক্ষ টন গম দেওয়ার কথা, আমরা যেই গমের টন ছিল $120, আমরা $300-$400 করেও কিনতে পাই নাই। তাহলে ফার্স্ট প্রায়োরিটি কি, আপনি কি ডলার চান না মানুষকে খাওয়াবেন? আপনাকে মানুষ খাওয়াতে হবে। আমার আমি যদি ফুড সিকিউরিটি নিশ্চিত করতে চাই উপকূলীয় এলাকার ভূমিগুলোকে এবং আপনার বন্যা উপদ্রুত এলাকার ভূমিগুলোকে প্রোটেকশন দিতেই হবে। এবং যেসব এলাকা আপনার বন্যা বিধৌত হচ্ছে, সাইক্লোন বিধৌত হচ্ছে, এগুলো হচ্ছে আমার ধানের গোলা, এগুলোকে আমাকে রক্ষা করতে হবে। ডক্টর সাইফুল, সবশেষে 10 সেকেন্ডে যদি বলতেন যে আসলে আমাদের এই মুহূর্তে কি করণীয়? এই মুহূর্তে আমাদের যে নদী ভাঙন কবলিত যে মানুষগুলি আছে তাদের কথা, তাদের পুনর্বাসনের ব্যাপারে আমাদের একটু মানে অনেক আমি বলবো যে অনেক অ্যাক্টিভলি চিন্তা করতে হবে। কারণ আমরা শুধু রিলিফ দিয়ে তাদের পুনর্বাসন হবে না। আর পাশাপাশি শুধু একটা পয়েন্ট আমি বলবো, আমাদের যেমন আমরা ফ্ল্যাট ফোরকাস্টিং করি, এরোশন প্রিডিকশনও করা সম্ভব অ্যাটলিস্ট 1 বছরের জন্য। তো ওই রকম ঝুঁকিপূর্ণ স্থানগুলি চিহ্নিত করে এই ধরনের বন্যা বা জলোচ্ছ্বাস আসার আগে, যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের আগে আমরা ব্যবস্থা নিতে পারি। তো এই ধরনের ফোরকাস্টিংটাও আমাদের মানে আমি বলবো যে সাপোর্ট আরেকটু বাড়ানো উচিত। এই মুহূর্তে বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড যেটা করছে সেটা তারা সবসময় করছে, কিন্তু অন্যান্য যে সমস্ত দুর্যোগ আছে এটার সাথেই করা উচিত, এবং মেট্রোলজিরও এটার সাথে সংযুক্ত করা উচিত। এবং অন্যান্য দুর্যোগ যেমন টাইডাল ফ্লাড, অন্যান্য ফ্লাডের ক্ষেত্রেও আমরা ওভাবে দেখতে পাচ্ছি না যে ধরনের প্রিডিকশন এক্সিস্ট করে। তো আমি মনে করি এখানে আরেকটু করণীয় আছে আমাদের। আপনাদের তিনজনকে আমাদের এসএ টেলিভিশন স্টুডিওতে আসবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করলাম এবং আমরা চাই না যে বন্যায় কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হোক, তবে আমাদের অনেক কিছু করণীয় আছে। পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি যে অনেক সময় প্রাকৃতিক কারণ নয়, মানুষসৃষ্ট কারণের কারণে, মানুষসৃষ্ট অনেক কিছু বিষয় এই মানুষের দুর্ভোগকে অনেক গুণে বাড়িয়ে দেয়। আজকে একনেক বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, আপনার এলাকায় যদি কোনো পুকুর, যদি সেটি মরে যাওয়া পুকুর হয়ে থাকে, তাহলে সেটি আপনি ইচ্ছে করলে সরকারের সাথে শেয়ারিংয়ের ভিত্তিতে আপনি সেটিকে খনন করিয়ে নিতে পারেন, এবং সেখানে যদি মাছ চাষ হয় বা সেখানে যদি অন্য কোনো কিছু আপনি করতে চান তাহলে সেগুলোর লাভালাভের ভিত্তিতে আপনি সরকারের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হতে পারেন। আপনারা এই জন্য যোগাযোগ করতে পারেন সরকারের পরিকল্পনা কমিশনে। দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। আজ এ পর্যন্তই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসএটিভির সঙ্গেই থাকবেন।